আজ আমরা ইমান নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হিসেবে আমাদেরকে সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন সেটি হচ্ছে ইমানের নেয়ামা, নেয়ামাতুল ইমান। এটা হচ্ছে একজন মুসলিমের সবচেয়ে সিরিয়াস সাবজেক্ট, সিরিয়াস কনসার্ন। যেহেতু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অতএব এ সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা রাখা এটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। যেমন ইমান সম্পর্কে কোরআন আমাদেরকে কি বলছে, ইমানের ডেফিনেশনটা কি, এর অর্থটা কি, এবং ইমানের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো কি কি, এটি জানা আমাদের জন্য খুবই জরুরি। প্রিয় দর্শক, আসুন দেখা যাক আমরা ইমানের বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষেপে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। সূরা আশ-শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। এখানে বলা হচ্ছে তুমি তো জানতে না কিতাব কি আর ঈমান কি। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাবও জানিয়েছেন, যেহেতু তিনি কিতাব নাজিল করেছেন, আর ঈমানটাও শিখিয়েছেন। ঈমানটা শেখার একটা বস্তু। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি একে করে দিয়েছি একটা আলো, যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি উদ্দেশ্য করে বলছেন যে তুমি নিশ্চয়ই সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে পথ দেখাও। তাহলে এটাই হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যে ইমান দিয়ে মানুষ আলোকিত হয়, ইমান দিয়ে মানুষ হেদায়াত পায়, মানুষ গাইডেড হয়, মানুষ পথ নির্দেশনা পায়, সিরাতুল মুস্তাকিমের দিকে যাওয়ার পথটা তার জন্য সুগম হয়। ইমানের সংজ্ঞাটা কি? ইমানের মূল অর্থটা হচ্ছে বিশ্বাস করা, আত তাসদিক। অবশ্য ওলামাই কেরামের মধ্যে যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর অর্থ বলেছেন স্বীকৃতি দেওয়া, যেহেতু আল কোরআনে কুফুরি শব্দের বিপরীতে ইমানকে ব্যবহার করা হয়েছে। কুফুর মানে হচ্ছে অস্বীকার করা, আর ইমান মানে স্বীকার করা। তাহলে যেমন আমরা যদি বলি আল্লাহর প্রতি ইমান, তার মানে হচ্ছে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, আল্লাহকে স্বীকার করে নেওয়া এবং বিশ্বাস করা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় ইমানটা হচ্ছে তিনটা জিনিসের নাম, অর্থাৎ ইমানের সংজ্ঞার মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। একটা হলো অন্তরে বিশ্বাস, আরেকটা হলো মুখের স্বীকৃতি, এবং আরেকটা হচ্ছে যে যে বিশ্বাসটা আমরা করেছি তার আলোকে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা। তাহলে তাসদিক বিল কলব, আল ইকরার বিল লিসান, ওয়াল আমাল বিল আরকান। এভাবেই সংক্ষেপে এর ডেফিনেশন দেয়া হয়। ইমানের সাথে রিলেটেড যে বিষয়গুলো আমাদের জন্য জানা খুবই জরুরি সেটা হচ্ছে ইমানের কম্পোনেন্ট বা আরকানুল ইমান, যেটাকে বলা হয় পিলার্স অফ ইমান। আমরা হাদিস জিব্রিলের মধ্যে, যেটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সেখানে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিব্রিল আলাইহিস সালাম ইমানের সংজ্ঞা জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি উত্তরে যা বলেছিলেন সেখানে ছয়টা কম্পোনেন্টের কথা আছে, এবং এই ছয়টাই হচ্ছে ইমানের রুকন, যার মধ্যে তকদির ছাড়া বাকিগুলো আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একাধিকবার উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান কি জিনিস, বা আমাকে বলুন, আমাকে জানিয়ে দিন ইমান কি জিনিস, এ কথা যখন জিব্রাইল সালাম বলেছিলেন, তার উত্তরে বলেছিলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি আল্লাহর প্রতি ইমান পোষণ করবে, বিশ্বাস পোষণ করবে, আর ফেরেশতাদের প্রতি, আর তার গ্রন্থসমূহের প্রতি, রাসূলদের প্রতি, আখিরাত দিবসের প্রতি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। তাহলে ছয়টা হচ্ছে ইমানের রুকন। এর প্রত্যেকটা জিনিসই আমাদের ভালো করে জানতে হবে, এবং জানার মূলনীতিটা হচ্ছে যে এখানে আল কোরআন যা কিছু বলছে, সুন্নাহ যা কিছু বলছে, তার চাইতে অতিরিক্ত কোনো জিনিস অ্যাড করা যাবে না বিশ্বাসের ক্ষেত্রে, কনসেপ্টের ক্ষেত্রে। কোরআন সুন্নাহকেও সঠিকভাবে সাহাবায়ে কেরাম যেমনটি বুঝেছিলেন, তাবেঈন
তারা যেভাবে বুঝেছিলেন সেই বুঝের মধ্যেই আমাদেরকে আরকানুল ইমানগুলোকে বুঝতে হবে। এর কারণটা কি? আমরা জানি সূরা বাকরা শুরুতে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রায়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটি একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিনদের জন্য হেদায়াত, কারা? যারা গায়বে বিশ্বাস করে। ইমানের এই যে ছয়টা চ্যাপ্টার অথবা স্তম্ভের কথা আমরা বললাম, এগুলো হচ্ছে গায়বি বিষয়। অতএব এই গায়বি বিষয়গুলোর মূলনীতি হচ্ছে, এখানে মানুষ নিজের চিন্তা প্রসূত কোনো কিছু অ্যাড করবে না, ওহি নির্ভর জ্ঞানের উপর সে নির্ভর করবে। অর্থাৎ ওহি থেকে প্রাপ্ত যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো আমরা পেয়েছি, শুধু তার আলোকেই আমরা আমাদের ইমানকে সাজাবো। অতএব আল্লাহ সম্পর্কে তিনি যে সংবাদটি দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, শুধু তার মধ্যেই আল্লাহর কনসেপ্টটা সীমাবদ্ধ থাকবে, নিজে থেকে বানিয়ে কিছুই বলবো না। অন্যান্যগুলোর ক্ষেত্রে আমাদের সে বিষয়টি মনে রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ সময় পেলে ডিটেলস এগুলোর উপর আলোচনা করব। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই সংক্ষিপ্ত আজকের ইমানের আলোচনায়, সেটি হচ্ছে ইমানের আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে আল মাহাব্বা। আল মাহাব্বা লিল্লাহ ওয়াল মাহাব্বা লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা। অতএব বিশ্বাসের সাথে সাথে এবং স্বীকৃতির সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের লাভ, ভালোবাসা, শ্রদ্ধা, এটা থাকতে হবে। অর্থাৎ তাদের প্রতি অ্যাট্রাকশন, আকর্ষণ থাকতে হবে, যেটা মাহাব্বার দাবি। তাহলে আমাদের ইমানটা পরিপূর্ণ হবে। প্রিয় দর্শক, আসুন আমরা ইমানকে পরিপূর্ণভাবে উপলব্ধি করার সুযোগ, আমরা ইমানকে পরিপূর্ণভাবে উপলব্ধি করার চেষ্টা করি এবং এর আলোকে নিজের জীবনকে গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। হাদা ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।